মেলার প্রথম 15 দিনে যে পরিমাণ পাঠক সমাগম ঘটেছে সেটি যথেষ্ট মানে আশাব্যঞ্জক মেলাটা মূল প্রাণ ফিরে পাবে এবং 17 ফেব্রুয়ারি থেকে শুরু করে 28 ফেব্রুয়ারি পর্যন্ত মানে এই সময়টাতেই সবচেয়ে বেশি পাঠকের সমাগম ঘটে এবং সবচেয়ে বেশি বই বিক্রি কিনে হয় এই সময়টাতে সারা পৃথিবী জুড়েই উপন্যাসের পাঠক সব সময় বেশি থাকে এইখানেও তাই আমাদের কৃষি বইমেলাতে উপন্যাসের বিক্রি সংখ্যা সবচেয়ে বেশি তো ইদানিং যেটা হচ্ছে যে পাঠকদের মধ্যে যেটা দেখা যাচ্ছে একটু ভিন্ন ধরনের বই প্রবন্ধের বই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু গবেষণাধর্মী বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ তৈরি হয়েছে এবং তারা সেসব বইও কিনছে করোনা দুই বছরে তো প্রকাশকরা একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যায় এটা শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী একই অবস্থা বাংলাদেশে এটার ভয়াবহ ছোবল আরও বেশি পরিমাণে লাগে এ বছর থেকে আশা করি প্রকাশকরা সেই যে ক্ষতির সময় যেটা হয়েছিল সেটা আস্তে আস্তে হয়তো পুষিয়ে যাবে এটা এক দুই বছরের সম্ভব না যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা আগামী 10 বছর লাগবে কমপক্ষে ক্ষতি পোষাতে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্রায় 24 বছর ধরে পার্টিসিপেট করছে প্রতি বছরই সেখানে আমাদের পাঠক বাড়ছে আমাদের বইয়ের চাহিদা বাড়ছে সম্প্রতি এটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে হুমায়ুন আহমেদ প্রথম কলকাতায় পাঠকদের ঘরে ঘরে পৌঁছে যায় তার বই নিয়ে হুমায়ুন আহমেদের বই সবচেয়ে বেশি জনপ্রিয় এখন গত কয়েক বছর ধরে সাদাত হুসাইন একই রকমভাবে জনপ্রিয় হচ্ছে এবং এবছর মানে কলকাতা বইমেলায় 8 তারিখ থেকে 12 তারিখ মেলার শেষ দিন পর্যন্ত সাদাত হুসাইন যখন মেলায় বসে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা দীর্ঘ লাইন ধরে মানুষ তার বই কিনছে এটা প্রমাণ করে যে বাংলাদেশের একজন তরুণ কথা সাহিত্যিক সে যে কলকাতায় এই যে বিশাল জনপ্রিয়তা সে অর্জন করেছে হ্যাঁ এটি আমাদের জন্য অনেক বড় একটি আশাব্যঞ্জক একটি বিষয় এটি অনেক বড় একটি আশার আলো আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে এক সময় ছিল যে পশ্চিমবঙ্গের লেখকরা বাংলাদেশের বইয়ের বাজার দাপিয়ে বেড়াত এখন একটু আস্তে আস্তে চিত্রটা পরিবর্তন হতে শুরু করেছে এখন আর একতরফা নয় এখন আমরা যেমন পশ্চিমবঙ্গের বই পড়ছি আমাদের পাঠকরা যেমন পশ্চিমবঙ্গের বই পড়ছে পশ্চিমবঙ্গের পাঠকরাও বাংলাদেশের লেখকদের বই পড়ছে এবং লাইন দিয়ে 4-5 ঘন্টা লাইন দিয়ে তাদের বই কিনছে এটি আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি হুমায়ুন আহমেদের জায়গায় সারা জীবন থাকবে অনন্তকাল থাকবে সাদাত হুসাইন তার নিজের জায়গা তৈরি করছে সে তার মতো করে পাঠকদের কাছে পরিচিত হচ্ছে তার মতো করে সে জনপ্রিয় হচ্ছে একজন লেখকের পরিপূরক কখনো আরেকজন হতে পারে না তাই হুমায়ুন আহমেদের বিকল্প কোনোদিন কেউ হতে পারে না কখনো হবেও না হয় যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সেখানে আমরা পার্টিসিপেট করি হ্যাঁ আমরা লন্ডনের বইমেলায় যাই সার্জা বুক ফেয়ারে পার্টিসিপেট করছি আমরা ফ্রাঙ্কফুর্ট বইমেলায় পার্টিসিপেট করছি সেখানে আমরা রাইট সেল করার চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের বেশ কিছু প্রকাশক গুরুত্বপূর্ণ কিছু বইয়ের রাইট সেখানে সেল করেছে কলকাতার পরে আগরতলার ত্রিপুরা রাজধানী আগরতলায় বইমেলা হচ্ছে সেখানে আমরা পার্টিসিপেট করছি এছাড়াও আপনার আসাম থেকে শুরু করে যত বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে সেখানেই আমরা বাংলাদেশের প্রকাশকরা বই নিয়ে যাচ্ছি মেলায় অংশগ্রহণ করছি